একাদশ দ্বাদশের পাঠ্য বইয়ে পরিবর্তন শেখ মুজিবের বায়ান্নর দিনগুলো বাদ দলীয় এজেন্ডা থেকে বেরিয়ে সঠিক শিক্ষা দেয় উদ্দেশ্য অনেক বানান অনেক বাক্য এগুলোরও পরিবর্তন করতে হয়েছে বেশ কিছু ছবি পরিবর্তন করতে হয়েছে অভ্যুত্থানের পর নানা ক্ষেত্রে সংস্কার শুরু হলেও শক্তিশালী বাজার সিন্ডিকেট ঠকছে কৃষক ভোক্তা কঠোর পদক্ষেপ দাবি যে সিন্ডিকেটটাকে যদি এখন আমরা ধরতে না পারি তাহলে সেই ক্ষেত্রে আর কখনোই এই বাজারটাকে ঠিক করা যাবে সিডরের আঘাত বুকে নিয়ে বসতি গড়েও হতাশ উপকূলের মানুষ দুর্যোগ মোকাবিলায় টেকসই সমাধান চান বরগুনাবাসী এবং বায়ু দূষণ মোকাবেলায় ভারতের দিল্লিতে বন্ধ নির্মাণ কাজ বাস ট্রাক চলাচল পাকিস্তানের স্বাস্থ্য ঝুঁকিতে এক কোটির বেশি শিশু আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শরীফ পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর বদল এসেছে একাদশ দ্বাদশের পাঠ্য বইয়ে শেখ মুজিবুর রহমানের লেখা বায়ান্নর দিনগুলো আর শেখ কামালের জীবনী তবে রেখে দেওয়া হয়েছে সাতই মার্চের ভাষণ ইংরেজি বইয়ে সম্পূর্ণ নতুন বই যুক্ত করা সহ আইসিটি বইও এসেছে নানা পরিবর্তন পাঠ্যবইয়ের পরিমার্জনের বিস্তারিত তুলে ধরছেন ফরহাদ বিন্নুর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর হাত দিয়েছে শিক্ষা সংস্কারেও একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়েও আনা হয়েছে সংযোজন বিয়োজন ঠিক কোন বইয়ে কি কি সংযোজন বিয়োজন করা হলো আজকে সেটি জানানোর চেষ্টা করব একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ বই থেকে বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনীর অংশ বাউন্ন দিনগুলো একইভাবে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ জাফর ইকবালের মহাজাগতিক কিউরেটর এছাড়া কবিতা দিলওয়ারের মানুষ সকল সত্য আর মহাদেব সাহার শান্তির গানও বাদ পড়েছে আটাশটি করে গদ্য এবং কবিতার মধ্য থেকে দু সালের এইচএসসি পরীক্ষার জন্য বারোটি করে গদ্য এবং কবিতা নির্বাচিত করা হয়েছে যেখানে গদ্য নতুন করে যুক্ত হয়েছে প্রমোদ চৌধুরীর সাহিত্যের খেলা মোতাহির হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ সৈয়দ মুরছুতবা আলীর গন্তব্য কাবুল এবং শৌকত আলীর কপিলদাস মুর্মুর শেষ কাজ আর কবিতা যুক্ত হয়েছে আলাউলের ঋতুবর্ণন এবং আলমাহমুদের মাহমুদের বিখ্যাত সোনালী কাবিন কাব্যগ্রন্থের প্রত্যাবর্তনের লজ্জা প্রমোদ চৌধুরীর বর্ষার পরিবর্তে সাহিত্যের খেলা রোকেয়া শাখাওয়াত হোসেনের গৃহর বদলে অর্ধাঙ্গী এবং কাজী নজরুল ইসলামের আমার পথের জায়গায় যৌবনের গান যুক্ত করা হয়েছে তবে সহপাঠীর উপন্যাস ও নাটকে কোনো পরিবর্তন আনা হয়নি ইংলিশপুর টুডে বয়ে শেখ কামালকে নিয়ে ছয় পৃষ্ঠার যে জীবনী এতদিন পাঠ্য ছিল সেটি বাদ দেওয়া হয়েছে রাখা হয়েছে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ তবে এই ভাষণের পরিচয়ে শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু শব্দটি বাদ দেওয়া হয়েছে সঙ্গে তার ছবিও এছাড়া এই বইয়ে সম্পূর্ণ নতুন করে রিডিং ফর প্লেজার যুক্ত করা হয়েছে যেখানে রোকেয়া শাখাওয়াত হোসেনের সুলতানাস ড্রিম ল্যাংস্টোন হিউজেসের থ্যাংক ইউ ম্যাডাম সাদাত হোসেন মান্টোর তোবাটেক্সিং গল্প ইমাম আল গাজ্জালির ডেথ বেড এলিসি ডিকিনসনের হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স পাবলো নিরুদার বার্ড এবং আন্তন চেখোবের নাটক প্রোপোজাল পাঠ্য হিসেবে রাখা হয়েছে এবং সবশেষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়েও এসেছে খানিকটা পরিবর্তন প্রথম অধ্যায়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বিস্তর জানতে নতুন করে আরও দুটি প্যারা সংযোজন করা হয়েছে একই অধ্যায়ের ক্রায়োসার্জারি বাদ দিয়ে সে জায়গায় যুক্ত করা হয়েছে গুরুত্বপূর্ণ ইন্টারনেট অব থিংস লেখা হয়েছে নতুন করে আর পঞ্চম অধ্যায়ের কনসেপ্ট অব প্রোগ্রামিং একেবারে বাদ বাদ দেওয়া দেওয়া হয়েছে হয়েছে ভিজুয়াল বেসিক অ্যালগল এর মতো অপ্রচলিত প্রোগ্রামগুলোর ধারণাও বিগত স্বৈরাচার সরকারের সময় শিক্ষাক্রমে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে সেখান থেকে বের হয়ে শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই পাঠ্যবই পরিমার্জন করা বলে জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান শিক্ষা সিলেবাস কারিকুলাম যাতে এটা একটা কোনো দলের সম্পত্তি না হয়ে ওঠে পরিমার্জন করতে গিয়ে আমাদের শুধু যে গ্রহণ বর্জন করতে হয়েছে তা নয় অনেক কিছুই অনেক বানান অনেক বাক্য এগুলোরও পরিবর্তন করতে হয়েছে বেশ কিছু ছবি পরিবর্তন করতে হয়েছে যারা যে আমাদের এদিকে এই পরিমার্জন জুলাই বিপ্লবেরই আকাঙ্ক্ষা বলে মনে করেন এই শিক্ষাবিদ আমাদের ছাত্র জনতার বিপ্লবের যে প্রত্যাশা সে প্রত্যাশা অনুযায়ী হচ্ছে সেটাকে আমি ইতিবাচকভাবেই দেখি কিন্তু এটার একটা স্থায়ীকরণ প্রয়োজন যাতে করে পরবর্তীতে আবার পরিবর্তন না হয়ে যায় যে রাজনৈতিক সরকারি আসুক তারা এক চোখা হয়ে যায় এই এক চোখাটা না হয়ে সর্বজনীনভাবে যদি এটা করা যায় সেটা অবশ্যই উত্তম চলছে একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই মুদ্রণের কাজ দু এক দিনের মধ্যে যেতে শুরু করবে বাজারেও নকল এড়াতে বইয়ের প্রথম দুই পাতায় এনসিটিভির মনোগ্রাম দেখে কিনতে হবে শিক্ষার্থীদের তবে প্রিন্টিং প্রেসগুলোকে মানসম্মত বই বাজারে সরবরাহের আহ্বান সংশ্লিষ্টদের ফরহাদ বিন এখন ঢাকা কর্তৃত্ববাদী সরকারের বিদায় ঘণ্টা বাজানো গেলেও নিয়ন্ত্রণে আসেনি বাজার উল্টো মধ্যসত্ত্বভোগী সহ বাজার সিন্ডিকেট আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা যার প্রমাণও মিলেছে সরজমিনে কৃষক পর্যায় থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর চক্র পরিদর্শনে যেখানে দেখা গেছে কৃষকের উৎপাদিত সবজি তিন থেকে পাঁচ হাত ঘুরে দাম বাড়ে তিন গুণ পর্যন্ত তাতে ঠকছে কৃষক এবং ভোক্তা লাভের পুর খাচ্ছে ফরিয়ারা আহাদ আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রকিবুল রাহাত প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য অজুহাত দেখিয়ে মাত্র কিছুদিন আগেই রাজধানীর খুচরা বাজারে অধিকাংশ সবজি সেঞ্চুরি হাঁকিয়েছিল তবে বর্তমানে কিছুটা দাম স্থিতিশীল হয়েছে কিন্তু সবজির বাজার হঠাৎ করেই এমন উথাল পাতাল কেন হয় তা জানতে আমরা রাজধানী থেকে তিনটি সবজি বাছাই করতে চাই সেক্ষেত্রে আজকের বাজার আমরা দেখছি করল্লা বিক্রি হচ্ছে প্রতি কেজি আশি থেকে একশো টাকা কেজিতে ফুলকপি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পিস এবং শীতকালীন আগাম সবজি শিম বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজিতে খুচরা পর্যায়ে যখন এমন দাম তখন উৎপাদক পর্যায়ে কেমন এবং তা কতটি হাত ঘুরে রাজধানীতে আসে তা জানবো আজকের প্রতিবেদনে ঢাকার বাজারে প্রায় সব ধরনের সবজি আসে দেশের অন্যান্য জেলা থেকে বাজার বিশ্লেষণে তাই আমরা বেছে নিলাম ঢাকার প্রতিবেশী জেলা মানিকগঞ্জকে পাতার শরীরের শিশির ভাঙেনি তখনও অথচ ভোরের ঘুমে সমাপ্তি টেনে কৃষকের মাঠে মাঠে ব্যস্ততা করছেন ফসলের পরিচর্যা গ্রামের নাম বারাহির চর এখানেই নিজের ষাট শতাংশ জমিতে করল্লা চাষ করেছেন আবু সাইদ জানালেন খরচের ফিরিস্তি আমার ষাট শতাংশ জায়গায় প্রতি ডিসিমেল কি আর কি দেড় হাজার টাকা খরচ হয়েছে আমি প্রতি শতাংশ থেকে বেশি থেকে পঁচিশ কেজি করে আর কি পাইছি মন হিসাবে এই যে আপনার আষ্টশো টাকা মন বা ষোলোশো সতেরোশো টাকা মন মানে করলা বুঝে আর কি সাইদের মতন আরও অনেক চাষি খেতে চাষ করছেন শশা ধুন্দুল পটল বেগুন শিম ফুলকপির মতো সবজি জমি থেকে উৎপাদিত ফসল তুলে কৃষকেরা সাধারণত নিয়ে আসেন পাশের অস্থায়ী আরতে উৎপাদন খরচ মানে কেজি হিসাবে হয়তো বাই করা যাবো না বিক্রি করতে ছিল প্রথম বৃষ্টি আটাইশো টাকা জানা গেল সবজির প্রাথমিক ক্রেতা স্থানীয় ব্যাপারীরা পরিচিত কৃষকের ক্ষেত্র থেকে তুলে আনা পণ্য কেনেন তারা দর হাকান আশেপাশের বাজার অনুযায়ী যা পরিবর্তন হয় প্রায় প্রতিদিন এবার দেখা যাক

স্থানীয় ব্যবসায়ীরা এসব পণ্য বিক্রি করেন এখানকার বড় ব্যবসায়ীদের কাছে যারা সবজিগুলো সরাসরি ঢাকা এবং অন্য জেলাতে পাঠান দ্বিতীয় হাতেই পণ্যের দাম মন প্রতি বাড়লো দুইশো টাকা কিন্তু কেন কিন্তু পনেরোশো ষোলোশো টাকা মন আর খরচ আমি পাঁচচল্লিশ টাকা পড়বো স্থানীয় আরত ছাড়াও মানিকগঞ্জের জাগির কাঁচাবাজার আরতে ফসল বিক্রি করেন কৃষক এখানে দেখা মিলল হলো ব্যবসায়ী বশির আহমেদের সাথে আমার প্রতি কেজিতে উৎপাদন খরচ আছে বিশ টাকা থেকে পঁচিশ টাকা করে তবে এখন বর্তমানে পেয়েছি আমাদের এটা চালান আসবে হবে না কারণ হচ্ছে আমাদের আগাম যে ফুলকপিগুলো করি এতে কিন্তু আমাদের খরচটা অনেক বেশি ঢাকায় পিস হিসাবে বিক্রি হওয়া ফুলকপি মানিকগঞ্জ আরতে কেনা হচ্ছে কেজি অথবা মনে বাজার দর অনুযায়ী আঠারোশো টাকা মন সেক্ষেত্রে প্রতি পিস দাম পরে ৩৫ টাকার মতন আর শীতকালীন আগাম সবজি সিম আরতদাররা কৃষকের কাছ থেকে কিনছে ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো টাকা মনে কেজি পরে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আপনার বিক্রি বলে দাবি করেন তারপর পণ্য পাঠানো হয় ঢাকায় আমি কৃষকদের বিক্রি করে দেবো বিক্রি করে দেওয়ার পরে আমার পার্সেন্টেজ ছিল শতকরা পাঁচ টাকা এখান থেকে মাল কিনে আপনি মনে করেন যে অবজে ঢাকা যাত্রাবাড়ি তারপরে কক্সবাজার চকরিয়া এইসব মুকামে আমরা মাঝারি গাড়ি দিয়ে পাঠায় আররদরের কথা ধরে এবার ফিরতে চাই ঢাকায় দেখতে চাই ঢাকার আরতের বাজার দর রাতের কারওয়ান বাজার দশটার পর দেশের অধিকাংশ জেলা থেকে ট্রাকে চেপে সবজি পৌঁছায় রাজধানীর এই বাজারে এবার জানতে চাই স্থানীয় আড়তের সবজির দামের সঙ্গে কতটা ফারাক ঢাকার আড়তের বাজার ঘুরে দেখা গেল কারওয়ান বাজারের কিছু কিছু সবজি বিক্রি হয় পাঁচ কেজিতে এক পাল্লা হিসাবে ফুলকপি লাউ চাল কুমড়ার মতন সবজি শতক বা কুড়ি হিসাবে এখানে করল্লা মানভেদে মিলছে চারশো টাকা পাল্লা কেজিতে আশি টাকা সিমের পাল্লা চারশো আশি থেকে পাঁচশো টাকা কেজিতে প্রায় একশো কারওয়ান বাজারে মানিকগঞ্জের ফুলকপি পাওয়া গেল না এর চেয়ে মানে এবং আকারে ছোট লালমনিরহাটের প্রতি পিসের ফুলকপির বাজার চলছে ৩২ থেকে ৩৫ টাকায় ওয়ান লাবার খরচ পার পিস এক টাকা চার টাকা পিস পড়ে যায় আরিভাড়া তিন টাকা চার টাকা পিস পড়ে তারপর ওয়েস্টেজ আছে এগুলি সব মিলা দেখা গেছে যে আটাশ তিরিশ টাকা বত্রিশ টাকা পড়ে যায় চারশো টাকায় পাল্লা আশি টাকা পাইকারি আরও খরচ আছে গাড়িতে দুই টাকা ঠিক আছে আপনার উন্নতি খরচ আছে গাড়ি ভাড়া আছে গাড়তি আছে বাজার বিশ্লেষণে দেখা গেল কৃষক পর্যায় থেকে ঢাকার খুচরা ব্যবসায়ীদের হাতে পণ্য পৌঁছায় কম বেশি পাঁচটি হাত ঘুরে যেখানে আছে নানা ধরনের সিন্ডিকেট আর এতে উৎপাদন মূল্যের দ্বিগুণ বেড়েছে সবজির দাম ক্যামেরায় শিকার না করলেও কয়েকজন পাইকার জানান কারওয়ান বাজার ও ঢাকার অন্যান্য পাইকারি বাজারে ট্রাক থামলেই মাল ভাঙার খরচ গুনতে হয় দুই হাজার টাকা এছাড়াও পরিবহন ও লেবার খরচের অজুহাত দিলেন তারা আমার এক গাড়ি মাল বেচতে ভুতে কাটা বেচা কিনা মানে শেষ হইব একুশ হাজার টাকা খরচ হইব লেবার মাল বস্তা ক্ষতি খরচ নেয় তারপরে আপনার ইয়ে ময়লা হালা তারা বিশ টাকা করে নেয় ছাত্র জনতার অভ্যুত্থানের পর নানান সংস্কারের রব উঠলেও বাজার সিন্ডিকেটে পরিবর্তন আসেনি বলে মতামত দেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেয়ার কারণেই অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ তাদের দুর্ভাগ্যজনকভাবে যেটা মানুষের আঠারো কোটি মানুষের স্বার্থ জড়িত সেটা হলো নিত্য প্রয়োজনীয় বাজার ব্যবস্থাপনা এখানে কিন্তু তারা সংস্কারের কোনো কথা বলে না তো তার কারণে ব্যবসায়ী মনে করলো যে ঠিক আছে আগে আমরা যেভাবে করেছি এটা এখন এবারও চলবে প্রশাসনের অস্থিরতা ও দুর্বলতায় বাজার সিন্ডিকেট আরো শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন এই অর্থনীতিবিদ যা ভাঙতে দরকার সরকারের কঠোর নিয়ন্ত্রণ এখন যে বাজারের পরিস্থিতি এই যে অস্বাভাবিক পরিস্থিতি যারা তৈরি করে রেখেছে তাদের বিরুদ্ধে কি আমরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা দেখেছি একটা অন্তত দৃষ্টান্তমূলক শাস্তি হতো কারো লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হতো তো সেটা তো হচ্ছে না তো এই কারণে কিন্তু তারা পার পেয়ে যাচ্ছে আমি মনে করি যে এই সিন্ডিকেটটাকে যদি এখন আমরা ধরতে না পারি তাহলে সেক্ষেত্রে আর কখনোই এই বাজারটাকে ঠিক করা যাবে না ইতিমধ্যে সরকার টিসিবি এবং বেসরকারি উদ্যোগে পণ্য বিক্রির মাধ্যমে সমান্তরাল বাজার সৃষ্টির ব্যবস্থা করেছে তবে সিন্ডিকেট দমাতে না পারলে স্থায়ী সমাধান আসবে না বলে শঙ্কা বাজার অর্থনীতিবিদদের রকিবুল রাহাত এখন ঢাকা শীত যতই ঘনি আসছে নোয়াখালীর বাজারে ততই বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ সরবরাহ বাড়ার সাথে সাথে কমতে শুরু করেছে সবজির দামও নোয়াখালীর সবজি বাজারের খবরাখবর নিয়ে মাইজদি পৌর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নাসিম শুভ শুভ সাপ্তাহিক ছুটির দিনে সবজির বাজার দর জানাবেন সে সঙ্গে একটু জানতে চাই যে বাজারে উপস্থিতি কেমন দেখছেন ক্রেতাদের রহসান আসলে শীতের আহ আগমনে বার্তা যতই জানান দিচ্ছে ততই নোয়াখালীর বাজারে কিন্তু সবজির দাম ধীরে ধীরে কমতে শুরু করেছে আমি আজ সকাল থেকে সেই নোয়াখালী পৌর বাজারের বিভিন্ন যে সবজির পাইকারি এবং খুচরা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছে তারা জানিয়েছেন শীতের আগমনী বার্তার সাথে সাথেই তাদের যে সকল সবজিগুলো রয়েছে সেগুলোর দাম তারা কিনছেনও কম দামে এবং সেটি বিক্রিও অনেকটা কম দামে বিক্রি করছেন তারা জানিয়েছেন আজকের বাজারে যে সিম সেটি একশো থেকে একশো দশ টাকায় প্রতি কেজিতে বিক্রি হচ্ছে যেটি গত এক সপ্তাহ আগেও বিক্রি হতো একশো বিশ থেকে একশো পঁচিশ টাকায় এছাড়া যে ফুলকপি সেটিও আজ আজকের বাজারে একশো টাকায় বিক্রি হচ্ছে এছাড়া অন্যান্য আহ সবজিগুলো রয়েছে সেগুলো কেজি প্রতি ষাট থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে যেটি আহ গত সপ্তাহেও সবজিগুলোর কেজি প্রতি একশো টাকার উপরে কিনতে হচ্ছে তো ক্রেতা যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা জানিয়েছেন শীতের আগমনের সাথে সাথে বাজারে সবজির দাম তুলনামূলকভাবে কমতে শুরু করায় তারা অনেকটা স্বাচ্ছন্দ্য করছেন এদিকে যারা পাইকার রয়েছেন তারা জানিয়েছেন অন্যান্য বছর এই সময়ে বাজারে সবজির দাম কিন্তু তুলনামূলকভাবে আরো অনেক বেশি কম থাকে কিন্তু চলতি বছরে আসলে বন্যার কারণে নোয়াখালী ফেনী এবং লক্ষ্মীপুর এই তিন জেলায় আহ বারংবারই সবজির ফসলের যে মাঠ রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সবজির চারাগুলো বিনষ্ট হয়ে যাওয়ায় এ সময় আসলে নোয়াখালীর বাইরে অন্যান্য জায়গা থেকেই সবজি এ বাজারে সরবরাহ করতে হচ্ছে যার কারণে অন্যান্য বছরের থেকে তুলনামূলক ভাবে কিছুটা দাম বেশি তবে গত কয়েক সপ্তাহের ব্যবধানে সেটিও কমতে শুরু করেছে তবে যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন পাইকারি পর্যায়ে যদি দাম আরও কিছুটা কমানো সম্ভব এবং নোয়াখালীর সুবর্ণচর সহ যে চরাঞ্চল রয়েছে সে সকল চরাঞ্চলের সবজি যখনই বাজারে আসতে শুরু করবে তখনই কিন্তু বাজারে সবজির দাম আরো বেশি কমতে শুরু করবে এদিকে আজ সপ্তাহের ছুটির দিনে আজ সকাল থেকে কিন্তু বাজারে অনেকে আসেন তাদের পছন্দের বাজার করতে এবং এখন পর্যন্ত আমি দেখেছি বাজারের ভিতরে বেশ ভালোই ভিড় লক্ষ্য করা গেছে এবং তারা বলছেন আসলে সপ্তাহের এই একটি দিনে তারা বাজার করতে ভোরে ভরে আসেন তো আসলে এই ছিল নোয়াখালীর বাজার পরিস্থিতি সবজির বাজার নিয়ে আমার কাছে সব শেষ রওশন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং বরিশাল তিন আসনের সাবেক সংসদ গোলাম কিবড়ে টিপুকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যার সাতটার দিকে কেরানীগঞ্জের বীর বাঘৈর এলাকা থেকে তাকে আটক করা হয় গেল পাঁচ অগস্টের পর থেকে কেরানীগঞ্জের বীর বাঘৈর এলাকায় একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন গোলাম কিপ্রিয়া টিপু বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয়রা তাকে চিনতে পেরে আটক করে পুলিশে খবর দেয় এরপর পুলিশ ঘটনাস্থল থেকে টিপুকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে আসে তিনি জাতীয় পার্টি থেকে বরিশাল তিন আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এখন সকালে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ফিরে এলাম বিরতির পর দেখছেন এখন সকাল সতেরো বছর আগে দু সালের এই দিনে ঘূর্ণিঝড় সিররের আঘাতে লণ্ডভণ্ড হয় উপকূলীয় জেলা বরগুনা সে ক্ষত বুকে নিয়েই আসার বসতি গড়ে তুলেছেন উপকূলীয় বাসিন্দারা তবে দীর্ঘ সময় পরেও দুর্যোগ মোকাবেলায় টেকসই কোনো সমাধান মেলেনি প্রান্তিকেই জনগোষ্ঠীর আরও জানাচ্ছেন জিয়াদ মাহমুদ ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহতা বোঝাতে পশ্চিমা এটিকে আখ্যা দেয় আর সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম উইথ কোরফ হারিকেন উইন্স হিসেবে আঘাতের তীব্রতায় সেদিন মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় প্রান্তিক এই জনপদ বরগুনায় সিডরের প্রভাবে পনেরো থেকে বিশ ফুট উচ্চতায় সৃষ্ট জলোচ্ছ্বাসে প্লাবিত হয় নিম্নাঞ্চল ব্যাপক ক্ষতি হয় যানমালের উপকূল জুড়ে সিডরের ক্ষয়ক্ষতি সে চিত্র আজও ভোলেনি উপকূলীয় বাসিন্দারা ছয় মাস খালি কানতে কানতেই গেছে আর ওই মেয়ে ছোটরা পাই না তখন বিরসেছি খালি যেখানে খোঁজ পাইছি সেখানে দৌড়ে গেছি সিডার শুরু হওয়ার পর তো মাইলে রাস্তায় উঠছি রাস্তায় উঠছি পর ওই মাইয়া দৌড়ি যে মেলা আসে অন্য বাস যে বাস লাগে সেই বাস উল একজন মহিলা গর্ভবতী তার পেটের ভিতর একটা বাচ্চা প্রায় সাত মাস আট মাস হয়েছে সেটা ওই এক কবরে দুজন রাখা হয়েছে এই তো ত্রিশটা কবর এই এই জায়গায় দেওয়া হইছে পনেরো বিশ মিনিটের মধ্যে দেখি আমরা আমাদের কোমর সমান পানি সেই আমাদের সিপিপি অফিসে অর্থাৎ একটা ভয়ঙ্কর প্রয়ং মানে মহা মানে ওটা কি বলে সুপার সাইক্লোন যাকে বলে যাকে বলে দুইশো বিশ কিলোমিটারের ঊর্ধ্বে এর তীব্র তীব্রতা ছিল পাঁচ ক্যাটাগরির ঘূর্ণিঝড় সিডর আগা থানার পর স্থানীয়দের সহায়তা এগিয়ে আসে বিভিন্ন দাতা সংস্থা তবে সেই সহায়তা একেবারেই নামমাত্র সত্য সত্য কোটি টাকা বরাদ্দ আমরা শুনছি কিন্তু আসলে বাস্তবে সেটা জনগণের কাছে সেটা পৌঁছায় নেই সদি শুধুমাত্র ছবি সর্বস্বই মানে ছিল তাদের এনজিওর সাহায্যের মানে তাদের সাহায্যের ধরন পারিকার আমাদের ক্ষতি হয় গরু বসুর বন্যায় নিয়ে যায় আবার নৌকদুন একেবারে নিঃস হয়ে যায় তাদেরকে আসলে দেখে দুটো শুকনো মরি দুটো শুকনো সিরা ঘূর্ণিঝড় তো দূরের কথা জোয়ারের পানিতে টেকার মতো বেরি করা হচ্ছে না তো এখানে যেটা বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বরাদ্দ নেই বরাদ্দ কম আসলে যে বরাদ্দ দেয়া হয় সেই বরাদ্দটা পুরোপুরি খরচ করা হয় না সেখানে দুর্নীতি রয়েছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বরগুনায় এখনও নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার পাশাপাশি জেলার আটশো পাঁচ কিলোমিটার বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থান মেরামতে রয়েছে ধীরগতি যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি প্রকল্পের কাজ চলমান রয়েছে চার কিলো খুবই ঝুঁকিপূর্ণ এ জায়গা থেকে যদি আমাদের ব্লকটা দেওয়া হয় তাহলে আসলে আমরা সবচেয়ে উপকৃত হই যে সকল উপকূলীয় বাদ আছে সেই বাদগুলো বর্তমানে যে অবস্থা আছে সেগুলো পুনর্নিরীক্ষার মাধ্যমে আমরা বিল্ড ব্যাক বেটার কনসেপ্টের মাধ্যমে পুনর্গঠন এবং পুনঃসংস্কার করতে পারি যেখানে বাদ নেই সেখানে বাদ যথাযথ হয়েছে কি না এবং টেকসই হয়েছে কিনা সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোকপাত করতে পারি সিআইপি প্রকল্প যেটা বিদেশি অর্থায়নে বাস্তবায়িত হয়েছে একটা প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং এর পরবর্তী ফেজ সিআইপি টু প্রকল্প প্রস্তাবিত আছে তো আসলে এই প্রকল্পগুলো যদি বাস্তবায়িত হয় তখন একটা স্থায়ী সমাধান হবে কিন্তু আমাদের যেহেতু কিলোমিটার এটাকে পুরোপুরি রূপ দিতে সময় লাগবে ঘূর্ণিঝড় উপকূলবাসীর কাছে এক বিভীষিকার নাম সরকারি হিসেবে এই ঘূর্ণিঝড়ে বরগুনায় প্রাণ হারায় এক হাজার তিনশো পঁয়তাল্লিশ জন বেসরকারি হিসেবে যা আরও কয়েক গুণ জিয়াদ মাহমুদ এখন বরগুনা প্রথম দেখায় মনে হতে পারে যাত্রার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে ট্রেন কেনার জন্য শিক্ষার্থীদের আগ্রহী করতে এভাবেই স্কুল ভবনকে ট্রেনের আদলে বানিয়েছে রাজশাহীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকাশে ট্রেনে চেপেই শ্রেণী কক্ষে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গন আঙ্গিনা প্রতিটি দেয়াল মনে করিয়ে দেয় তামিল সিনেমা ম্যাডাম গীতা রানীর কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্কুলটি দেখতে ভিড় করছেন অনেকেই রাহেনুল ইসলামের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন রাকিবুল হাসান সম্মানিত যাত্রী সাধারণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি স্টেশনে জ্ঞানেরানো এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে প্রতিদিন সকাল নয়টায় ধাদার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মহাকাশ অভিমুখে ছেড়ে যাবে ট্রেনটি সবুজ কৃষ্ণচূড়ার নিচে স্টেশন কলকাকলি প্রথম দেখায় মনে হবে যাত্রীদের অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে আছে লাল সবুজ ট্রেন জ্ঞানের আলো এক্সপ্রেস তবে এটি কোনো ট্রেন না বরং স্কুল ভবন আধাপাকা টিনশেডের এই ভবনে রয়েছে তিনটি ক্লাসরুম একটি গ্রন্থাগার কিন্তু এক স্কুলে দুই ধরনের ভবন থাকায় শিক্ষার্থীদের মাঝে বিরাজ করত অনাগ্রহ এই অবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতেই এমন উদ্যোগ নিয়েছে রাজশাহীর পুঠিয়ার এই প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ টেনে বসে ক্লাস করছে এটাতে অনেক আনন্দদায়ক করছে এই রং করার পর আমরা আরো উৎসাহিত স্কুলে আসার জন্য আমাদের জীবনে একটি জার্নি আছে জার্নির কারণে ম্যাম ম্যামেরা সবাই একসাথে আলোচনা করে এই টেনটা বানাচ্ছে নতুন আঙ্গিকে বিদ্যালয় ভবন সাজানোর প্রশংসা করছেন অভিভাবকরাও ট্রেনের মতো শিক্ষার্থীদের জীবনের যাত্রাও সুশৃঙ্খল হবে বলে প্রত্যাশা তাদের স্কুলটা ভালো আমাদের মন চাই যে বাচ্চাদের লেখাপড়া আমরাও শেখাবো তাদের বড় করব। দেখছি যে এইটুক লেখাপড়ার উন্নয়ন হচ্ছে মানুষের মতন মানুষ করব। আমাদের যে সেটা সেটা পরবর্তী সময়ে যে আমরা আমরা তৈরি করতে করতে চাচ্ছি সফল পারব। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের অনুশীলনের সুযোগ রাখা হয়েছে এছাড়া দেয়ালে সাটানো টমাস আলভা অ্যাডিশনের আবিষ্কারের গল্প প্রধান শিক্ষককে লেখা আব্রাহাম লিঙ্কনের চিঠি সহ বিভিন্ন নীতিবাক্য থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে পারবে দু হাজার বাইশ সালে আমরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল হিসাবে নির্বাচিত হয়েছি এবছর আমাদের স্কুল শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে বিভাগে ফার্স্ট হয়েছে আমরা তাদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করব আমরা তাদের মন এবং তাদের মননে আমরা এই বীজটা বোপন করে দিতে চাই জীবনের প্রতিটি স্টেশনে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা পৌঁছে যাক মহাকাশ পর্যন্ত এই প্রার্থনা শিক্ষক অভিভাবক সকলের রাকিবুল হাসান এখন রাজশাহী রাস উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের পূর্ণ স্নান শুরু হয়েছে পাপমোচন এবং পরিশোধনের প্রত্যাশায় লাখো মানুষ কুয়াকাটার সমুদ্র স্নান শেষে কলাপাড়ায় রাস পূজা এবং মেলায় মিলিত হবেন এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসীম পারভেস জসীম পূর্ণার্থীদের ভিড় কেমন দেখছেন সৈকতে জানাবেন রোশন আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শকদের জানিয়ে রাখি যে শত শত বছর আগে কিন্তু শ্রী শ্রী রাধা কৃষ্ণ তারা কিন্তু বৃন্দাবনে সখীদের নিয়ে রাস লীলায় মিলিত হয়েছেন এবং রাস শেষে তারা কিন্তু পূর্ণ স্নান করেছিলেন সেই থেকেই কিন্তু হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা তারা রাত ধর রাধা কৃষ্ণ সহ তাদের যে ভগবানের নাম কীর্তন সহ বিভিন্ন পূজা অর্চনা শেষে পূর্ণিমা তিথিতে খুব সকালে তারা পূর্ণ স্নান করেন সমুদ্র এবং গঙ্গায় তো আজ কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে এই যে তীর্থস্থান রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ আহ তীর্থস্থান ও সেবাশ্রম এখানে কিন্তু পুণ্যার্থীরা এসেছেন গতকাল রাতে এখানে তারা বিভিন্ন নাম কীর্তন করেছেন এবং এখানে সতেরো জোড়া রাধা কৃষ্ণের যে যুগল মূর্তি স্থাপন করেছেন প্রতিমা স্থাপন করেছেন সেই প্রতিমায় তারা পূজা অর্চনা করেছেন এবং এখানে উপজেলা প্রশাসনের উদ্যোগেও কিন্তু নানা হয়েছে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে এই নেওয়া তারা রাত ভার পুজো অর্চনা শেষে আজ ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে কিন্তু লাখো পুণ্যার্থী আহ নর নারী তারা এখানে পুণ্য স্নান করেছেন আহ বঙ্গোপসাগরে আহ এখানকার যে পুণ্যার্থী তারা বলেছেন যে এই বঙ্গোপসাগরের স্নানের মাধ্যমে তারা যে বিগত দিনের যে যত পাপ তাপ এবং কলঙ্ক কালিমা রয়েছে সে সকল পাপ তাপ কলঙ্ক কালিমা এই স্নানের মাধ্যমে থেকে তারা পরিত্রাণ পাবে এবং নিষ্পাপ হয়েই তারা এখান থেকে ফিরবেন শশ গন্তব্যে তো আজকে কিন্তু এই পূর্ণ স্নান শেষেই কিন্তু এখানকার যে সনাতন ধর্ম অবলম্বীরা রয়েছেন তারা কলাপাড়া পৌর শহরের যে সেবাশ্রম রয়েছে মদনমোহন সেবাশ্রম সেখানে তারা রাস মেলায় পাঁচ দিন ব্যক্তি রাস মেলা শুরু হয়েছে সেই রাস মেলায় মিলিত হবেন এবং সেখানে তারা রাস পূজায় মিলিত হবেন এই রাস পূজা এবং গঙ্গা স্নানকে কেন্দ্র করে উপজেলা এবং জেলা প্রশাসন এখানকার বিভিন্ন বাহিনীর সমন্বয়ে এখানকে এখানকার সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত এবং সেবা নিশ্চিতে নানা প্রকারের কার্যক্রম পরিচালনা করেছে বলে উপজেলা প্রশাসন আমাকে জানিয়েছে এই ছিল আমার কাছে সবশেষ রসুল রাস উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের পূর্ণ স্নানের সবশেষ খবর জানাতে কুয়াকাটা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি ফিরছে একটু করি ফিরে এলাম বিরতির পর দেখছেন এখন সকাল এবার দেশের বাইরের খবর মার্কো রুবিওর মতো চীন বিরোধী নেতাদের দিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন সাজানোর ঘোষণায় শি জিনপিং প্রশাসনের দুশ্চিন্তা বাড়ছে এমনকি ট্রাম্পের মন্ত্রিসভা ওয়াশিংটন বেইজিং বাণিজ্য সম্পর্ক আরও কঠিন করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা তবে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক উন্নয়নে ইরন মাস্কের বেইজিং ঘনিষ্ঠতা জাদু করে ভূমিকা পালন করতে পারে বলেও মনে করছেন অনেকে বিস্তারিত জানাচ্ছেন তহিদুর রহমান President and Donald, congratulations. মার্কিন মুলুকে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তনে প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী ঘণ্টা বেজে উঠেছে চার বছরের জন্য হোয়াইট হাউসের চাবি বুঝে পাওয়ার সময়ও ঘনিয়ে আসছে ট্রাম্পের এই অবস্থায় ট্রাম্পের আগের শাসন আমলের সময় ওয়াশিংটন বেইজিংয়ের ব্যবসায়িক বিরোধের কথা মাথায় আসতেই দুশ্চিন্তার পাল্লা ভারী হচ্ছে চীনের এবারের নির্বাচনী প্রচারণায়ও যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানিতে ট্রাম্পের ষাট শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণায় আরও বেশি উৎকণ্ঠায় শি জিনপিং প্রশাসন কারণ সত্যিই যদি যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নেয় তবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের প্রবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হবে ডোনাল্ড ট্রাম্প যাদের নিয়ে নতুন প্রশাসন সাজানোর ঘোষণা দিয়েছেন তাতে আগামী চার বছর মার্কিন চীন সম্পর্ক আরও কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা কারণ চীন বিরোধী মনোভাব পোষণ করা ব্যক্তিদের দিয়েই ট্রাম্প তার মন্ত্রিসভা সাজাচ্ছেন বলে আভাস মিলছে এর মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাওয়া মার্কো রুবিও বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করছেন অনেকেই এর একটি বড় কারণ দুই হাজার বিশ সালে কট্টর সমালোচক হিসেবে চীনের নিষেধাজ্ঞার তালিকায় পড়েছিলেন এই রিপাবলিকান নেতা Will make it very difficult for the U.S. and China to maintain a very good relationship at the working level. If people like um, Marcos, Marcus Rubio is confirmed as the Secretary of State for the United States, then it will pose a significant challenge for China. Not least because China will, will have to lift. এত দুশ্চিন্তার মধ্যে চীনের জন্য কিছুটা আশার আলো জাগিয়েছে ট্রাম্প প্রশাসনে টেসলার কর্ণধার ইলন মাস্কের অন্তর্ভুক্তি কারণ চীনের সাংহাইয়ের মুক্ত বাণিজ্য অঞ্চলে নতুন মেগা কারখানা নির্মাণে চীনের সঙ্গে চুক্তি রয়েছে টেসলার তাই যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক স্বাভাবিকে মার্কিন এই ধনকুবিরের বেজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা জাদুকরী ভূমিকা পালন করতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা Attempt to use Elon Musk as a friendly voice in the Trump administration to moderate the uh, Trump administration's policy towards China. But then we have to get back into the reality of a Trump administration, which is that Donald Trump is first and foremost about Donald Trump. And Elon Musk is an invited guest. ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় ছিলেন তখন চীনা পণ্যের উপর পঁচিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল তার প্রশাসন দুই হাজার একুশ সালে ট্রাম্প হোয়াইট হাউস ত্যাগ করার পরও চীনের উপর ওয়াশিংটনের চাপ খুব একটা কমেনি বাইডেন প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের সময় আরোপ করা সেই পদক্ষেপগুলো অব্যাহত রেখেছে এমনকি কিছু ক্ষেত্রে তা আরও বিস্তৃত হয়েছে কারণ ভূ রাজনীতি অর্থনীতি ও তাইওয়ান ইস্যুতে বরাবরই চির প্রতিদ্বন্দ্বী শীর্ষ অর্থনীতির এই দেশ দুটি তৌহিদুর রহমান এখন বিশ্ব বায়ুদূষণের লাগাম টানতে হিমশিম খাচ্ছে ভারত এবং পাকিস্তান দূষণের মাত্রা এতটাই ভয়াবহ যে একের পর এক কঠোর পদক্ষেপ নেওয়া হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে মিলছে না কোনো সাফল্য দূষণের ভয়াবহতায় ভারতের রাজধানী দিল্লিতে বন্ধ করা হয়েছে সব নির্মাণ কাজ বাস ট্রাক চলাচল পাকিস্তানের স্বাস্থ্য ঝুঁকিতে পাঁচ বছরের কম বয়সী এক কোটির বেশি শিশু বিস্তারিত জানাচ্ছেন কামাল ঘন বিষাক্ত ধোঁয়াশায় কয়েক হাত দূরে থেকেও দৃষ্টিসীমার বাইরে ভারতের বিশ্বখ্যাত নান্দনিক স্থাপনা তাজমহল করা আজ পেলাই তাজমহল দিকতা দিকরা हम लोग देखने आते हैं अभी दिख है। ही नहीं रहा दस बजने का टाइम हो নয়াদিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দরে তিনশো মিটার দূরে কিছুই দেখা যাচ্ছে না বলে বুধবার থেকে বাতিল ও বিলম্বিত হাজারো ফ্লাইট বৃহস্পতিবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে নেমে আসে ষোলো ডিগ্রি সেলসিয়াসে বাতাসে দূষণের মাত্রা আর্দ্রতা অতি উচ্চ বাতাস বইছে কম কমেছে তাপমাত্রাও সব মিলিয়ে তীব্র হয়েছে ধোঁয়াশা পেলে যে পলিউশন নেই থা তো উস বক্ত আঁখো নেই থি স্কিন পে নেই দে লেকিন আব যে পলিউশন কি ওয়াজা সে প্রবলেম আ গই বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির বায়ুমান সূচক চারশো পঞ্চাশ ছাড়িয়ে যায় দূষণের ভয়াবহতায় স্কুল শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস এবং শহরের বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয় রাতেই শহরের সব ধরনের নির্মাণ ও ভবন ভাঙার কাজ বাস ট্রাক চলাচল এবং ডিজেল চালিত জেনারেটর ব্যবহার নিষিদ্ধ করা হয় কয়েকশো কিলোমিটার দূরে পাঞ্জাব রাজ্যেও ঘন কুয়াশায় দৃষ্টিসীমার বাইরে অমৃতসর শহরে শিখদের পবিত্রতম উপাসনালয় সীমান্তের ওপারে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশেও পরিস্থিতি আরো ভয়াবহ বৃহস্পতিবার রাতেও লাহোরে বায়ুমান সূচক ছিল চোদ্দশোর বেশি তীব্র দূষণে অসুস্থ হয়ে প্রাদেশিক রাজধানীর শিশু হাসপাতাল ভরে গেছে রোগীতে পাঞ্জাবে পাঁচ বছরের কম বয়সী এক কোটির বেশি শিশু গুরুতর স্বাস্থ্য ঝুঁките সতর্কতা জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের Those who are still in the mothers uh, wombs who are actually mothers who are pregnant with with babies inside them these are the most at risk because they are the youngest the most vulnerable uh, and the most impacted দেশের দ্বিতীয় বৃহৎ শহরে নানা কঠোর পদক্ষেপ নিয়েও বাতাসের মান নিয়ন্ত্রণে আনতে পারেনি প্রশাসন শ্বাস প্রশ্বাসের রোগ বাড়তে থাকায় খোলা হয়েছে প্রায় দুইশো ভ্রাম্যমাণ ক্লিনিক হাসপাতালগুলোতেও বাড়ানো হচ্ছে শয্যা পেশেন্ট রেবনগ মাসলা মেঘ মসলে উসমে জহর ওর নামই আছে ওর অল্টুয়াল খাসি ওয়েরা চলতি মাসে পাকিস্তানে এখন পর্যন্ত সর্বোচ্চ বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে যেখানে বেঞ্চমার্ক হিসেবে পার করাই মানব স্বাস্থ্যের জন্য বড় হুমকি বলে মাত্রা নির্ধারণ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন বিশ্ব এখন সকালের সময় হলো আরো একটা বিরতি ফিরছে একটু পরে পর আরো একবার স্বাগত এখন সকালে ম্যারাথন ফর জাস্টিস স্লোগানে ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে পঁচিশ কিলোমিটার ম্যারাথন ভোর সাড়ে পাঁচটায় নগরীর জয়নাল পার্ক থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড় এতে অংশ নিয়েছে চারশোরও বেশি অ্যাথলেট বিস্তারিত জানাতে ম্যারাথনের ফিনিশিং পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ হারুন জানাবেন যে এমন আয়োজনের উদ্দেশ্য কি আর যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতিক্রিয়া কি রোশন ময়মনসিংহের যে পঁচিশ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যারা পঁচিশ কিলোমিটার ম্যারাথনে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে ইতিমধ্যেই যিনি প্রথম হয়েছেন দ্বিতীয় হয়েছেন তারা কিন্তু ফিনিশিং টাচ স্পর্শ করেছেন এবং এখানে আরেকটি ক্যাটাগরিতেও এখানে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে সাড়ে সাত কিলোমিটার এবং সাড়ে সাত কিলোমিটারে যারা সাড়ে সাত কিলোমিটারে যারা অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু সবাই ইতিমধ্যেই ফিনিশিং টাচ স্পর্শ করেছেন অর্থাৎ যারা ময়মনসিংহের জয়নুল পার্ক থেকে যে ম্যারাথন শুরু হয়েছে সেই জয়নুল পার্ক থেকে ম্যারাথন শেষ করে তারা কিন্তু যারা সাড়ে সাত কিলোমিটারে তাদের সবাই যে ফিনিশিং যে স্পট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ সেখানে কিন্তু ইতিমধ্যেই এসেছেন এবং যারা পঁচিশ কিলোমিটারে অংশগ্রহণ করেছেন তারা কৃষি বিশ্ববিদ্যালয় অতিক্রম করে সুতিয়াকালী ভাবকালী এই হয়ে যে পঁচিশ কিলোমিটার যে রান করে তারা কিন্তু এখন ফেরত আসছেন এবং আমরা ইতিমধ্যেই দেখেছি পঁচিশ কিলোমিটারে যিনি প্রথম হয়েছেন বা দ্বিতীয় হয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এখানে চলে এসেছেন এবং বেশিরভাগ অ্যাথলেট যারা পঁচিশ কিলোমিটারে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এখনও পৌঁছাননি একজন দুজন করে অ্যাথলেট কিন্তু যে ফিনিশিং স্পট রয়েছে সেখানে আসছেন আমরা এই যে ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে এই ম্যারাথনকে ঘিরে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ময়মনসিংহে আমরা দেখেছি যে গতকাল থেকেই কিন্তু নানা ধরনের অনুষ্ঠান ছিল এই ম্যারাথনকে সফল করার জন্য এবং ম্যারাথনের প্রচারের জন্যে আজকে আজকেও তার ব্যতিক এবং যে প্রচার প্রচারণা বেশ কয়েকদিন যাবৎ চলছে এই ম্যারাথনের জন্য সেটি কিন্তু আজকে সফলভাবে বাস্তবায়িত হয়েছে আমরা দেখেছি প্রায় চারশোর বেশি অ্যাথলেট কিন্তু এই ম্যারাথনে অংশগ্রহণ করেছে এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা একটি বিষয় বলেছেন যে এই ম্যারাথনে অংশগ্রহণ করার মূল কারণ হচ্ছে শরীর সুস্থ রাখা মন সুস্থ রাখা এবং পরিবেশ সুন্দর রাখা বিশেষ করে যারা আয়োজক তারা যেটি বলেছেন যে তারা এবার একটি স্লোগান দিয়েছেন যে জাস্ট রান ফর জাস্টিস অর্থাৎ ন্যায় বিচারের জন্যে তারা কিন্তু দৌড়াচ্ছেন এবং একটি মেসেজ তারা সমাজে দিতে চান সেটি হচ্ছে যে সমাজের সর্বস্তরে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় প্রকৃতির সাথে যেন ন্যায় বিচার করা হয় এবং পরিবেশের সাথে ন্যায় বিচার করা হয় এবং সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয় এই বিষয়গুলোই কিন্তু লক্ষ্য নিয়েই কিন্তু তারা এই যে ম্যারাথন এই ম্যারাথন কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং আরেকটি বিষয় তারা বলেছেন যে তরুণ সমাজ বা যুব সমাজ যেভাবে মাদক আসক্ত হচ্ছে বা মাদকে আক্রান্ত হচ্ছে তাদের তাদেরকে এইটা থেকে একটা মেসেজ তারা দিতে চান যেন কেউ এই মাদকে আসক্ত না হয় এবং যারা এই রানে অংশগ্রহণ করেন বা এই ম্যারাথনে অংশগ্রহণ করেন তারা কিন্তু তারা কিন্তু সুস্থ থাকেন তাদের মন পরিষ্কার থাকে এবং তারা মাদক থেকে দূরে থাকেন বিশেষ করে খেলাধুলায় যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে মাদক বা মাদকে আক্রান্ত সংখ্যা পাওয়া যায় না যার কারণে এটা একটি সচেতনতামূলক প্রোগ্রাম হিসাবেই কিন্তু এটি করা হচ্ছে এবং আরেকটি বিষয় বলছেন যে ময়মনসিংহের যে পর্যটন সম্ভাবনা রয়েছে এখানকার যে ঐতিহ্য রয়েছে যেমন ময়মনসিংহের শশী লজ রয়েছে আলেকজান্ডার ক্যাসেল রয়েছে মুক্তাগাছার জমিদার বাড়ি রয়েছে ব্রহ্মপুত্র নদসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এরিয়াতে যে পর্যটন স্পট রয়েছে সেগুলোও জাতির সামনে বা দেশবাসীর সামনে তুলে ধরার জন্যেই তারা কিন্তু এই ম্যারাথনটির আয়োজন করেছেন এবং ইতিমধ্যেই ইমরান হোসেন নামে একজন অ্যাথলেট কিন্তু পঁচিশ কিলোমিটারে প্রথম হয়েছেন এবং আমির হোসেন আবু নামে একজন অ্যাথলেট সাড়ে সাত কিলোমিটারে চ্যাম্পিয়ন হয়েছেন তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ম্যারাথনের সর্বশেষ খবর ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে পঁচিশ কিলোমিটার ম্যারাথন সে খবরই জানাতে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ এদিকে আটাশি বছর বয়সে দৌড়ে বিশ্বকে তাক লাগিয়েছেন গ্রিসের প্লাউটার্কাস বিখ্যাত গ্রিক ম্যারাথনের বারোতম আসরে বিয়াল্লিশ কিলোমিটারের বেশি দূরত্ব গেলবারের চেয়ে আঠারো মিনিট আগেই শেষ করেছেন এই দৌড়বিদ অসাধারণ জীবন আদর্শে চলা এই বৃদ্ধ হয়েছেন তরুণদের পথপ্রদর্শকও বিস্তারিত থাকছে প্রতিবেদনে ইচ্ছা শক্তি তীব্র ইচ্ছা থেকে নানা অসম্ভবকে সম্ভব করার প্রয়াস চালান অনেকে তবে কেউ সফল হন কেউ আবার ব্যর্থ তালিকায় নিজের নাম লেখান আবার হার নামানা লোকের সংখ্যাও কম নয় এমনই একজন প্লাউ টার্কাস অনেকে চমকে উঠতে পারেন তার বয়স শুনে আবার মস্করাও করেন অনেকে এবার এই প্লাউটার কাসি আটাশি বছর বয়সে গ্রিসের বিখ্যাত গ্রিক দৌড়ে অংশ নিয়ে বিশ্বে সারা ফেলে দিয়েছেন প্রতিযোগিতায় শুধু অংশ নিয়ে নয় টানা সাড়ে ছয় ঘন্টা ধরে দৌড়ে আসর শেষ করে গলায় পড়েছেন মেডেলও ম্যারাথন দৌড়ের উত্থান এথেন্স শহরে সেখানে বেড়ে ওঠেন প্লাউটারকাস সাধারণ জীবন অতিবাহিত করা এই দৌর্বিদের ম্যারাথনের প্রতি আগ্রহ তৈরি হয় 73 বছর বয়সে তার ছেলেকে দেখে নিজ বাড়ি কাস্টোরিয়ায় ধীরে ধীরে দৌড়ের মাত্রা বাড়ান প্লাউটারকাস মারেসি পলি তো ট্রেক্সিমো মারেসি নেবাদিজো কি মারেসি যেতি কানো কালোস টনি আফটোমো দিরোকি প্যারাডিগমাস মাইক্রোজিরস কে মেগালিটেরোস না বুরনা ট্রেখুল ক্যালোবারের চেয়ে এবার আঠারো মিনিট আগেই দৌড়ের দূরত্ব বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিলোমিটার পার করেছেন এই দৌড়বিদ অকল্পনীয় মানসিক শক্তির এই বৃদ্ধের জীবনযাপন ব্যবস্থাও অন্যদের জন্য অনুকরণীয় তরুণ সমাজের জন্য এমন অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করা আটাশি বছরের এই বৃদ্ধ দৌড়াতে চান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শরীফ রাউসুন এখন শেষ করছে এখন সকাল তার আগে শিরোনামগুলো আরও একবার একাদশ দ্বাদশের পাঠ্য বইয়ে পরিবর্তন শেখ মুজিবের বায়ান্নর দিনগুলো বাদ দলীয় এজেন্ডা থেকে বেরিয়ে সঠিক শিক্ষা দেয় উদ্দেশ্য অনেক বানান অনেক বাক্য এগুলোরও পরিবর্তন করতে হয়েছে বেশ কিছু ছবি পরিবর্তন করতে হয়েছে অভ্যুত্থানের পর নানা ক্ষেত্রে সংস্কার শুরু হলেও শক্তিশালী বাজার সিন্ডিকেট থকছে কৃষক ভোক্তা কঠোর পদক্ষেপের দাবি এই সিন্ডিকেটটাকে যদি এখন আমরা ধরতে না পারি তাহলে সেক্ষেত্রে আর কখনোই এই বাজারটাকে ঠিক করা যাবে সিডরের আঘাত বুকে নিয়ে বসতি গড়েও হতাশ উপকূলের মানুষ দুর্যোগ মোকাবিলায় টেকসই সমাধান চান বরগুনাবাসী এবং দূষণ মোকাবিলায় ভারতের দিল্লিতে বন্ধ নির্মাণ কাজ বাস বাস ট্রাক চলাচল পাকিস্তানে স্বাস্থ্য ঝুঁকিতে এক কোটির বেশি শিশু এই ছিল এখন সকালের আয়োজনে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এখন ডট টিভি এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন টিভি